এসেছিলাম। তা বেলঘরিয়াতেই রয়েছে এখন, ঘুরছি ফুড প্লাজাতে, আর দেখে একটু রিফ্রেশ হওয়াটা দরকার। চলো, আমরা আজকে চলে এসেছি বেলঘরিয়ার ফুড প্লাজায়। ঢুকতে গিয়ে দেখলাম এখানে চলছে বেশ মজাদার কিছু কম্বো অফার, জাস্ট ₹99। যাতায়াতের পথে চোখে পড়লেও এখানে কোনোদিনও ঢোকা হয়নি, আজকে একটা সুযোগ পেয়ে গেলাম, তো একটু ঢুকেই দেখি। ভারি অদ্ভুত ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখো। যেন ছোটবেলার বইয়ে পড়া মিশরীয় সভ্যতার এক ঝলক। তো এখানে বেশ রিফ্রেশিং লাগছে, বুঝলে, ফাঁকা ফাঁকা, আর বাইরে তো প্রচণ্ড তাপ, এখানে এসে একটু রিল্যাক্স লাগছে। আর কীরকম যেন একটু বেশ মিশর মিশর একটা অ্যাম্বিয়েন্স চারদিকে, বেশ মমি, তারপর বেশ অনেক ট্রাইবাল গ্রুপসের ছবি, মিশরীয় ইনস্ক্রিপশনস দেখতে পাচ্ছি, বেশ একটু অন্যরকম না, আমার হিস্টোরিক্যাল লাগছে ব্যাপারটা আমার। ঠিক আছে, চলো মিশরেই আজকে লাঞ্চটা করে নিই তাহলে। আমরা স্টার্টারে একটু অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, গরম গরম ফিশ ফিঙ্গার সালাড আর কাসুন্দিকে সাথে নিয়ে হাজির। আর কম্বো ডিশগুলোও কিন্তু আমাদের অর্ডারে ছিল, চাউমিন, দু পিস চিলি চিকেন সালাড, আর ফ্রাইড রাইস, দু পিস বেশ ভালো সাইজের পনির আর স্যালাড, আর আরেকটাই ছিল ফ্রাইড রাইস আর দুটো চিলি চিকেন স্যালাড। ফিশ ফিঙ্গারটা বেশ গরম ছিল আর খিদেটাও জবরদস্ত ছিল, তাই আর ওয়েট না করে চট করে হাত লাগিয়ে দিলাম। যেহেতু আমি একটু ফিশ লাভার, আমার তো ভীষণ ভাল লেগেছে। খুব ভালো লেগেছে খেতে, বেশ মজা আর ক্রিস্পিও ছিল। এই যে আমরা ₹99 কম্বোগুলো দেখলাম, এটা কিন্তু বেশ ₹99 অনুযায়ী বেশ ভালো একটা কোয়ান্টিটি রয়েছে। আর একটা গ্রেভি দিয়েছে, দুটো পনিরের টুকরো, আর তার সাথে রাইস একটু খেয়ে দিচ্ছি। ₹99 এরকম ধরনের কম্বো চলতেই পারে। ইজিপ্টের পরিবেশে বেশ লাঞ্চটা কিন্তু ভালোই জমে গেল আজকে। খাবারের টেস্টটা মোটামুটি ভালোই ছিল, প্রশ্নই নেই, খুবই ভালো লাগলো আজকে কিন্তু এই রকম একটা পরিবেশে হঠাৎ করে ঢুকে পড়ে একটা জম্পেশ লাঞ্চ সেরে নেওয়া। তাহলে রবিবারের লাঞ্চটা কিন্তু বেশ ভালোই হলো, একদম একটা হালকা ফুলকা লাঞ্চ, আর যদি পকেটের কথা বলি তাহলে একটু প্রেশারটা হালকাই, বেশ ভালো লাগলো। তোমরাও কখনো কখনো সময় পেলে পথ চলতে চলতে একবার ঢুকে পড়তে পারো বেলঘরিয়া ফুড প্লাজা, খুব একটা হোপলে ফলো।